ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজায় ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসে আগুন ধরে দগ্ধ হয়েছে পাঁচজন এদিকে চুয়াডাঙ্গা রাজবাড়ী ও চাঁদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন সকাল দশটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম মুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতু টোল প্লাজার সামনে ডিভাইডারে ধাক্কা দেয় এতে সাথে সাথে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় স্থানীয়রা মাইক্রোবাসটি জানালা ভেঙে শিশু সহ মাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এদিকে চাঁদপুরের হরিণাঘাট এলাকায় দুপুরে মোটরসাইকেল পিছলে পড়ে সিএনজির চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে যুবক নিহত হয়েছে এই ঘট সময় শাহিন নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয় এছাড়া রাজবাড়ির কান্দিতে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত ইজি বাইক চাপায় জুই নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে অন্যদিকে চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম